কর্কট রাশির জাতক জাতিকাদের মাসিক রাশি বল নিয়ে বিস্তারিত আলোচনা করব মার্চ মাস কেমন যাবে মার্চ মাস কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো মন্দ মিশিয়ে কাটবে অর্থাৎ মধ্যম কাটতে চলেছে আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে আরও অনেক কিছু জানতে পারবেন কেন মধ্যম কাটতে চলেছে কোন কোন দিক থেকে ভালো কোন কোন দিক থেকে কিছুটা সমস্যা এই কর্কট রাশির জাতক জাতিকাদের আসতে পারে বিস্তারিত কিন্তু আলোচনা করব তার আগে দেখে নেব গ্রহের গোচর কি বলছে কারণ গ্রহের উপরে নির্ভর করেই কিন্তু মাসিক রাশি বল আলোচনা করা হয় তাই গ্রহের গোচর আমাদের কিন্তু জানতেই হবে এই মাসে মেষ রাশিতে কিন্তু বসে আছেন দেবগুরু বৃহস্পতি আর কন্যা রাশিতে থাকছেন কেতু আর সমসপ্তম মিন রাশিতে বসে আছেন কিন্তু রাহু এবং মঙ্গলে থাকবেন শুক্র ও মঙ্গল আর মকরে থাকবেন শুক্র ও মঙ্গল আবার শুক্র কিন্তু পনেরো তারিখের পর কুম্ভ রাশিতেই প্রবেশ করবেন কুম্ভ রাশিতে কিন্তু শনি মহারাজ বসে আছেন এই যে শনি এবং শুক্রের যে একটা জুটি এটা কি ফলাফল দিতে পারে এই নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করব আর এর ফলেই এই কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি অপেক্ষা করছে বিস্তারিত আলোচনাটা শুনলে আপনারা জানতে পারবেন দেখুন প্রথমে আমি আর্থিক দিক নিয়ে আলোচনা করব আর্থিক দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো মন্দ মিশিয়ে থাকবে অর্থাৎ আপনার আয় বাড়বে যতটা আপনার চাওয়া ততটা আয় কিন্তু হবে না অর্থাৎ আয় যথেষ্ট থাকবে আপনার চাহিদা আরও থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার চাহিদা পূরণ হওয়ার মতন আয় কিন্তু হবে না এই মাসে তবে যতটা হবে যথেষ্টই থাকবে তাই আর্থিক দিক থেকে আপনার কিন্তু যে খুব কষ্ট হবে তাও না আবার আপনার অনেক সেভিংস হবে তাও না তাই এটা কিন্তু অনেকটা আপনার উপরে নির্ভর করবে তাই চোখ কান খোলা রাখতে হবে এবং সম্পূর্ণভাবে যারা ব্যবসা করছেন ব্যবসায় ধ্যান দিতে হবে বা যারা অন্যভাবে ইনকাম করছেন যারা অনলাইনে আছেন যারা শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত আছেন তাদেরও কিন্তু যতটা চাওয়া ততটা পূরণ কিন্তু নাও হতে পারে তাই এই জায়গাটায় কিছুটা সমস্যা দেখা দেবে তাই আপনারা এই প্রোগ্রামটা দেখার পরে যদি সেইভাবে চলতে পারেন তাহলে দেখবেন আপনার মতো করেই আপনি চলতে পারবেন অর্থাৎ আমরা যদি জানি এই রাস্তাটা খারাপ সেই রাস্তা দিয়ে যাব না অটোমেটিক একটা ভালো রেজাল্ট আপনার আসবে তাই এই আলোচনাগুলো আমি করি আপনাদের জানানোর জন্য অ্যালার্ট করার জন্য ঠিক সেইভাবে চললে অবশ্যই আপনার কিন্তু ভালোই হবে খারাপ হবে না এবার দেখুন যারা বেকার আছেন বহু চেষ্টা করেছেন কোনো রকম যোগাযোগ করতে পারেননি তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সবচেয়ে খারাপ তা নয় বেকারদের জন্য যথেষ্ট পজিটিভ সময় এই মাস সেটা অন্যের অধীনে করুক বা নিজে কিছু ব্যবসা করলেও বলবো সাকসেস আর যদি চাকরি খোঁজেন যোগ্যতা অনুযায়ী কিন্তু পেয়ে যাবে সেটা সরকারি বেসরকারি যার যে যোগ্যতা সেই অনুযায়ী কিন্তু অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকারা তাদের কর্মের যে জায়গা বা সন্ধান পেয়ে যাবেন এই দিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ এই মার্চ মাস তাই চোখ কান খুঁড়া রাখুন অ্যালার্ট থাকুন এবং চেষ্টা করুন চেষ্টা চেষ্টা না করলে কিন্তু সাকসেস আসবে না আপনি যদি আপনি বেকার আপনি চেষ্টা করবেন না তাহলে আপনার চেষ্টা করলে এই মাসে অবশ্যই আপনি সকার হতে পারবেন স্বাস্থ্য যদি বলি স্বাস্থ্য কিন্তু আপনার ভালো থাকবে স্বাস্থ্য নিয়ে কোনো রকম কারণ নেই স্বাস্থ্য যথেষ্ট পজিটিভ যথেষ্ট ভালো তবে আপনার স্বাস্থ্য ভালো আছে বলে খুব হালকায় নিয়ে নেবেন শরীর শরীরচর্চা করবেন না তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন তাই স্বাস্থ্য ভালো আছে ঠিক আছে শরীরের যত্ন কিন্তু নিত শরীরের যত্ন নিন এবং রিচ খাবার থেকে দূরে থাকুন দেখবেন আরও ভালো থাকতে পারে। এবার আসুন যারা লাভ রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে কিছু কিন্তু সমস্যা আপনাদের তৈরি হতে পারে রকম সিদ্ধান্ত এই মাসে নেবেন না হয়তো ভেবেছিলেন যে বাড়িতে জানাবেন বা বিবাহ পর্যন্ত নেবেন এই আলোচনাগুলো করবেন একদম করবেন না সিদ্ধান্ত সঠিক নিতে পারবেন না তাই একটু লেটে করুন এই মাসটা এড়িয়ে গিয়ে তারপর আপনারা চেষ্টা করুন সেখান থেকে সাকসেস আসবে এই মাসে রকম সিদ্ধান্ত যদি নেন সেটা ভুল সিদ্ধান্ত নেওয়া হবে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট পজিটিভ থাকবে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো সম্পর্ক কিন্তু তৈরি হবে এই মার্চ মাস সেদিক থেকে কিন্তু পজিটিভ থাকছে কর্কট রাশির জাতক জাতিকাদের তাই এই মাসে অবশ্যই স্বামী মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হবে যে সম্পর্ক এর আগে হয়তো একটু হলেও ভাঙন ধরেছিল সেটাও কিন্তু জোড়া লাগবে অর্থাৎ সাংসারিক সুখ শান্তি যথেষ্ট পজিটিভ থাকছে আর যারা বিবাহযোগ্য বিবাহ বিবাহ হচ্ছে না অনেক চেষ্টা করেছেন বিয়ের কোনোরকম আপনার মনের মতো পাত্র সন্ধান পাচ্ছেন না সেই কারণে বিয়ে বন্ধ হয়ে আছে তাদের ক্ষেত্রে বলবো যে এই মাসে চেষ্টা করলে আপনারা আপনাদের মতো করে পেতে পারেন অর্থাৎ পাত্র বা পাত্রীর সন্ধান আপনারা পেয়ে যেতে পারেন চেষ্টা করুন চেষ্টা করলেই কিন্তু পাবেন আমি বলব না এই মাসের মধ্যে আপনার বিয়ে হয়ে যাবে তা হবে না কিন্তু যোগাযোগ কিন্তু তৈরি হবে আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন Norskart